Assalamualaikum everyone, welcome back to my channel. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রায় আজ 3.5 মাস বা 4 মাসের কাছাকাছি পর ভিডিও নিয়ে আসছি, কারণ কিছু প্রবলেম ছিল, পার্সোনাল কিছু সমস্যার কারণে ভিডিও বানাতে পারি নাই। তো আমি আমার নিজ হোম সিটি জেনোয়াতে আছি এখন। তো লাস্ট ভিডিও আমি মোরফলগঞ্জ থেকে আপলোড করছিলাম, তারপরে আর ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, আজকে এইসব কথাই বাদ দিই, যেই কারণে মূল ভিডিও বানানো, যেহেতু আপনারা সবাই এখন জানেন ফ্লুসি বা 2023 সালের জন্য ভিসার জন্য অ্যানাউন্স করে দিয়েছে। তো কী পরিমাণের লোক আসবে, বাংলাদেশ কতজন পাবে বা কী লেনদেন, এইসব সম্পর্কে আপনারা হয়তো বা অন্য জায়গা থেকে বা আপনারা ধারণা পেয়ে গেছেন ইতিমধ্যে। এসব কিছু বলে আমি বেশি ভিডিওটা লং করব না। তো আশা করি আপনারা এই সম্পর্কে সব কিছু জানেন, তারপরও আমি একটা ছোটো করে ধারণা দিব আপনাদের। তো আজকের আমরা ভিডিওর মূল টাইটেল বা থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কী ব্যাপারে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। মূলত প্রায় 33টা দেশ থেকে 82,705 জন এই পরিমাণ লোক আসবে, তা সরকার থেকে এটি ডিক্লার হয়েছে। তো 33টা দেশের মধ্যে বাংলাদেশও আছে। তো বাংলাদেশে প্রায় এগ্রিকালচার ভিসার জন্য, এগ্রিকালচার বা কৃষি ভিসার জন্য 1300 সামথিং, আমি এক্স্যাক্টলি জানি না, আমি স্ক্রিনে আপনাদের দেখাই দেবো। আর স্পন্সর ভিসার জন্য 1100 সামথিং এতজন আছে আর কি, সব আপনি স্ক্রিনে দেখতে পারবেন। তো টোটাল এটুক জানি 2500 একজনের মতো, 2500 প্লাস আর কি। তো এই পরিমাণ লোক এবার আসতে পারবে। তো আপনারা সবাই জানেন যে 2500 যেহেতু কোটা ধরছে, তো ওই জায়গায় প্রায় না হলেও বাংলাদেশে বিএফএসএ 500,000 বা এর প্লাস জমা হবে। সবার তো আর সৌভাগ্য হবে না এই 2500 মানুষের মধ্যে আসার। যাই হোক, যার কপালে থাকবে সেই আসতে পারবে। তো আজকের আমার মূল টপিক হচ্ছে আপনাদের এই বিষয়ে একটা ধারণা দেওয়া, বা আপনারা যে নাকি আমার প্রতিনিয়ত আপনারা কোশ্চেন করে যাচ্ছেন যে একটার পর একটা আমার ইউটিউবে অনেক প্রত্যেকটা ভিডিও নিচেই আর কি এখন কোশ্চেন অ্যাক্টিভ, ফার্স্ট কোশ্চেন টু লাস্ট কোশ্চেন আমি প্রত্যেকটা কোশ্চেনের এখন এই বিষয় সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে দেবো। আমি জানি না আমি কথাগুলো গুছায় বলতে পারতেছি না, কারণ অন্যান্য ইউটিউবেরা হয়তো বা স্ক্রিপ্ট আগে লেখা রাখে, তারপরে এটা দেখা চর্চা করে বলে। আমি আপনাদের সব কিছু বাস্তবতা একটু ধারণা দেবো, বাস্তব কথা বলার চেষ্টা করব যাতে আপনাদের সব কিছু সুবিধা হয়। তো হয়তো বা ভিডিওটা একটু বড় হইতে পারে, তো আপনারা আশা করি দয়া করে যারা নাকি অন্তত বিষয় সম্পর্কে কিছু জানতে চান, তারা অন্তত পক্ষে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো আমি এখন আপনাদের মূল পয়েন্ট হিসাবে প্রথম পয়েন্টটা ধরতেছি। তা সবার একটাই কথা, প্রথম পয়েন্ট যে ভাই আমার তো ইতালিতে কেউ নাই, বা আমার বন্ধুবান্ধব নাই, বা আমার পরিচিত কেউ নাই, খালা খালু বা মামা কেউ তো নাই, আমি কিভাবে কাগজটা জমা দেব, আমি কিভাবে কাগজটা জমা দেব? তো ওই ক্ষেত্রে আমার একটাই বলা যে ভাই, যদি আপনার পরিচিত একবারে কেউ না থাকে বা আপনি কেউর মাধ্যমে যদি জমা না দিতে পারেন, তাহলে আপনার এই জায়গায় জমা হইব না, বা আপনার কোনোভাবে লাইন নেই, কোনো ওয়ে নেই যে আপনি কাগজ এই জায়গায় জমা দেবেন। আপনার অনেকে বলতে পারে এজেন্সির মাধ্যমে দেয় এটা, এগুলো ভাই এগুলো ফালতু কথা। আপনার একটা মাত্র ওয়ে আছে, যদি আপনার কোনো পরিচিত লোক থাকে বা আত্মীয় স্বজন বা পরিচিত লোক বন্ধুবান্ধবের মাধ্যমে আপনার এই জায়গায় কাগজটা জমা দিতে হইব। কারণ হচ্ছে আপনার যে পাসপোর্টের কপিটা, অন্তত পক্ষে এই জায়গায় কোনো একটা কোম্পানি বা বলেন ফ্যাক্টরি বলেন বা কোন একটা ওয়ের মাধ্যমে আপনার কাছে ওই মালিক পর্যন্ত পৌঁছাইতে হবে যে এই লোকটা আসবো। ভিডিও চলাকালীন আমার সামনে হওয়া অনুষ্ঠানের কারণে আমি ঠিকমতো কথা বলতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রথম দুইটা পয়েন্ট নিয়ে আমার আগেও ভিডিও আছে, দয়া করে কারণ বুঝতে না পারলে ওই ভিডিওগুলো চেক করবেন, ধন্যবাদ। আগের ভিডিওগুলো ডিসক্রিপশন বা আমার চ্যানেলের দেওয়া থাকবে। আপনি যদি এই জিনিসটা না দেন মালিকের কাছে, দেখা যাইতেছে আপনার ওই মালিক তো আর আপনাকে চিনে না,
বাংলাদেশে তো আর খুব কারো চিনে না যে এই মালিক আপনার নাম দিয়ে এই জায়গায় নিয়ে আসবো, বা আপনি ওই কোম্পানিতে একটা কোম্পানি খুঁজে পাইছেন ওই জায়গায় মেল পাঠালেন, আপনার না চিনলে তো কোনো কিছু করবোই না। এই জিনিসটার জন্যই আর কি একটা পরিচিত লোক থাকবো যে নাকি আপনার ওই কোম্পানি বা ফ্যাক্টরি জেনে হোক আর কি আপনার জন্য আবেদন করবো। ক্ষেত্রে আপনার আর কি একজন পরিচিত লোক অন্তত পক্ষে আত্মীয় স্বজন তো বাদ দিয়ে দিলাম যে একজন পরিচিত লোক হইলেও আপনার লাগবই, যে আপনার পাসপোর্টটা যাতে এই জায়গায় জমা হয়, পাসপোর্টের কপিটা যাতে অন্তত পক্ষে এই জায়গায় জমা হয়। তো আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আপনারা সবাই বলেন যে ভাই এগ্রিকালচার ভিসা বা স্পন্সার ভিসা জমা হইতে কত টাকা লাগে, কত টাকা লাগে? তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার বলতে চাই যে প্রথমত এগ্রিকালচার বা স্পন্সার ভিসা যেটাই হোক, এই দুইটার ক্ষেত্রে টাকার পরিমাণটা আপনারা যেই পরিমাণ ভাবেন এই পরিমাণ কিছুই লাগে না। আপনার একটা টিকিট খরচ এদেশের, আমি এই জায়গায় আমার আগেরও ভিডিও আসিল, ওই জায়গার ভিডিওর ভিতরে আমি সব কিছু দেখাই দিয়েছি কী কী লাগে। তারপরও আমি এই জায়গায় স্ক্রিনের ভিতরে শর্ট করে কিছু কিছু জিনিস দিয়ে দেবো যে কী কী লাগতে পারে, তো আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নেই, তারপর আমি এই জায়গায় সব স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা দেখেন। তো ওই সব জিনিস মিলে আর আপনার আসার টিকিট সহ সর্বোচ্চ 2-2.5 লাখ টাকার মতো খরচ যেতে পারে। কারণ হচ্ছে এই জায়গায় আপনার উকিল ধরলে যেই লোকে আপনার জন্য কাজ করবে ওই উকিলের দিয়েও আপনার যদি উকিলের দেয় তারপরও কিছু টাকা খরচ যাইব। তো আমি একটা আনুমানিক ধারণা দিলাম 2-3 পর্যন্ত খরচ যাব। তারপরও আমি যেমন অনেকে আমার কাছে এই কোশ্চেনটা করছে, করার পর আমি যাদের উত্তর দিয়েছি যে এই পরিমাণ খরচ হয় ভাই আর বাকি টাকা তো আপনার যাই জমা দিয়ে দিব এত টাকা নিবই, একজনে বলতে যে ভাই আমারও নিজের আপন ভাই আমার নিব ওই জন্য জমা দিয়েছে হ্যাঁ কি আমার কাছে এত টাকা খাইবো নাকি। ভাই ওই নিজে আপনার নিজের ভাই যদি আপনার কাছে টাকা এক টাকাও খাইবো না, নিজের আপন ভাই তো জীবনের এক টাকাও খাইবো না, কিন্তু ওই ভাইয়েরও অনেক জায়গায় অনেক স্ট্রাগল করতে হয়েছে। তা আমি তার বলার পর আমার কাছে তিনি একটু রাগ হয়ে বলছে আমার নিজের আপন ভাইকে আমার কাছে থেকে এত টাকা খাইবো নাকি। তো যাই হোক, উনি ওনাকে আমি বুঝাইতে পারি নাই। তো আমি এতটুকু আপনি বলতে চাই যে ওই লোক হয়তো বা টাকা খায়নি, কিন্তু ওই লোকের আরেক লোক দ্বারা ও মালিক কাছে যাইতে হয়। তো ওই মালিকেরও কিছু দেখা যাইতেছে, অনেক সময় আমরা কাগজটা এমন কোন কোম্পানি দিয়ে থাকি যে ওই কোম্পানির কোনো আপনি যে ভবিষ্যতে আসবেন ওই কোম্পানিতে কিন্তু আপনি কাজ করবেন না, এমন হিসাব করে জিনিসটা আমরা দিয়ে থাকি ওই জায়গায়। তো ওই ক্ষেত্রে আর কি মালিকেরা টাকা নেয়, যে কিছু টাকা অফার করে যে আপনি তো আমার নামে একটা ভিসার অ্যাপ্লাই করে দিই বা একটা নলস্তা বাইর করে দিই ইয়া থেকে, যাতে আমি তোর জন্য অন্তত পক্ষে 2-1টা ভিসা বাইর করতে পারি। ওই একটা অফার দেয় কিছু টাকার সাইদা, যেমন 5,000 ইউরো 5,000,000 টাকা যায় বাংলাদেশি টাকায়। তো আপনারা এই ভিসা সম্পর্কে একটু ধারণা পাইলেন আর কি কীভাবে কী হয়। তো এখন একটা কথা আছে, তা আমি প্রায় ফেসবুকে দেখতেছি অনেকেই কিছু কিছু গ্রুপে বা আমার কাছে পার্সোনালভাবেই মেসেজ আসে, যে আমার যে পেজ আছে আর কি পেজেই মেসেজ আসে যে ভাই এখন থেকে পাসপোর্ট জমা দেবো নাকি, বা অনেক আমার ফ্রেন্ড তো এখনই জমা দিয়ে দিছে। একটা কথা আপনাদের বলি, এখন পর্যন্ত কিন্তু তারিখটা ঘোষণা হয়নি, হয়তো বা আপনি যার কাছে পাসপোর্ট দিতেছেন ওই লোক নিয়ে তার কাছে রাখতেছে, এখন জমা দেওয়া সম্ভবই না যে জায়গায় থেকে এখন পর্যন্ত আর কি তারিখই ঘোষণা হয়নি। কীভাবে সম্ভব যে আপনার পাসপোর্ট জমা দিব বা আপনার পাসপোর্টের আপনার ভিসার জন্য আর কি অ্যাপ্লাই করব? তো এতটুকু আপনি বলতে পারি যে এখন পর্যন্ত আর কি কোনো তারিখ ঘোষণা হয়নি। তো এতটুকু ধারণা করা যাইতেছে যে হয়তোবা জানুয়ারির 10-12 তারিখের দিক দিয়ে আর কি, যেহেতু 6 তারিখে একটা ফেস্তা আছে বা অনুষ্ঠান ঘটি আছে একটা, তো ওই ছুটিটার পরে আশা করা যাইতেছে শনি রবিবার পরে আর কি 9-10 তারিখে বা 11-12 তারিখের দিক দিয়ে আপনার ওই তারিখটা জানানো হবে যে কবে নাগাদ এইটার অ্যাপ্লিকেশনটা শুরু হবে। তো উত্তরুক ধারণা করা যাইতেছে যে 2022 সালে যেমন জানুয়ারি লাস্টের থেকে মার্চের মধ্য অংশ পর্যন্ত অ্যাপ্লাই চলছিল, এই রকমই হইতে পারে। তো এবারকার অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা সবাই, কিন্তু কিছু কন্ডিশন আছে